Assalamualaikum, welcome to my channel. আজ আমি আপনাদের সাথে খুবই মজার স্পাইসি একটা রেসিপি শেয়ার করব বিচিওয়ালা শিম বেগুন কাঁঠালের বিচি দিয়ে খুবই শুটকি মাছ চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল রেসিপি এই রেসিপিটা করতে আমি লোটিয়া শুটকি নিয়েছি আগে থেকে তেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি রসুন কুচিও নিয়েছি আমি বেগুন নিয়েছি গ্রিন বেগুনটা আপনারা ইচ্ছা করলে যে কোনো বেগুন ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই টেস্টে কি হবে কাঁঠালের বিচিও নিয়েছি এই রেসিপি সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন প্লিজ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থেকে এই রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রান্না করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনারা যদি আমার ওয়েটা ফলো করেন তাহলে খুবই মজাদার একটা রেসিপি আপনারা পাবেন শুটকি মাছ ঝাল না হলে আসলে তেমন টেস্ট মনে হয় না আমি যা মনে করি কারণ আমি পার্সোনালি ঝাল অনেক পছন্দ করি তাই শুটকি মাছের মধ্যে ঝালটা আমার খুব পছন্দ আমি কাঁচামরিচের ঝালটা এখানে দিয়েছি খুব বেশি তাহলে আপনারা আমার সাথে থেকেই দেখে নিন এই মজাদার শুটকি কাঁঠালের বিচির শিমের বিচি বেগুন দিয়ে আমার এই মজার রান্নাটা Thank you.
শুটকি মাছ আমরা অনেক রকমের রান্না করে থাকি। শুটকি মাছ যারা পছন্দ করেন তাদের জন্য আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে, আর যারা শুটকি মাছ এইভাবে রান্না করেন না তাদের কাছে অনেক উপকারে আসবে আমার এই রেসিপিটা। আশা করি আপনারা রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয় এই রান্নাটা। কাঁঠালের বিচি, শুটকি, বেগুন, বিচিওয়ালা শিম, আসলে তুলনায় নাই, খুবই মজার এই রেসিপিটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন দেখতে কেমন লোভনীয় লাগছে, খুবই টেস্টি হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু আমার এই ওয়েটা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।